উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শুরুতে পানি বাড়লেও এখন কমতে শুরু করেছে যমুনা নদীর পানি একই সাথে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার চলাঞ্চল খাসরাজ বাড়িতে শুরু হয়েছে ব্যাপক ভাঙন কয়েকদিনের ব্যবধানে ভাঙনে প্রায় তিন শতাধিক বসত ভিটা মসজিদ শিক্ষা প্রতিষ্ঠান জমি জমিসহ বহু স্থাপনা বিলীন হয়ে গেছে ভাঙন কবলিতরা বলছেন ভাঙনের ফলে বসতভিটা অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে দ্রুত ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া না হলে বহু স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে পড়বে আশঙ্কা চলাঞ্চলবাসীর গত দশ দিনে এই ভাঙনের কারণে সমস্ত কিছু ভেঙে গেছে দুইশো তিনশো ঘর নদীর বাড়ি ঘর নদীর গর্বে চলে গেছে বিপজ্জনক হয়ে গেছে আর কি এটা থাকবে যে এরকম ধরনের কোনো আশা নাই কিন্তু কিছুদিন পরে এগুলোও থাকবে না এগুলোও চলে যাবে পানি উন্নয়ন জানিয়েছে চরাঞ্চলের ভাঙন রোধে কোনো প্রকল্প নেই জরুরি প্রকল্প গ্রহণ করা হলে ব্যবস্থা গ্রহণ করা হবে ইতিমধ্যে আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তাদেরকে আমরা ইনফর্ম করেছি এবং তাদের কাছে আমরা যে আমাদের প্রয়োজনীয় অর্থ বরাদ্দ চেয়েছি যদি সেটি যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হয় তাহলে আমরা কাজ করতে পারব শুধু আশ্বাস নয় ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই প্রত্যাশা ভাঙ্গন কবলিতদের এস এম হামিম my tv